সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তাজিক পর্দার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের আমি ব্যাকরণ বিষয় নিয়ে আলোচনা করব। ব্যাকরণের পাঠ হচ্ছে কাল। দেখো, আমি বোর্ডে লিখেছি কাল কাকে বলে, কত প্রকার ও কী কী, সংজ্ঞাসহ লিপি। উত্তর হচ্ছে কালের সংজ্ঞা যে সময়ে ক্রিয়া সম্পন্ন হয়, ক্রিয়া মানে কাজ, যে সময়ে ক্রিয়া সম্পন্ন হয় সে সময়কে ক্রিয়ার কাল বলে। ক্রিয়ার কাল হচ্ছে তিন প্রকার, যথা এক নম্বর বর্তমান কাল, দুই নম্বর অতীত কাল, তিন নম্বর ভবিষ্যৎকাল। তাহলে এক নম্বরে বর্তমানকাল, যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে তাকে বর্তমানকাল বলে, মানে যে কাজটা এখন চলতেছে সেটা হচ্ছে বর্তমানকাল। যেমন বালকেরা ফুটবল খেলছে, আমি খেলছে নিচে দাগ দিয়েছি। দুই নম্বর অতীতকাল, যে ক্রিয়া গত সময়ে ঘটেছিল বা ঘটছিল তার কালকে অতীতকাল বলে। যে ক্রিয়া মানে যে কাজটা হয়ে গেছে, যে কাজটা হয়ে গেছে বা ঘটে গেছে তার কালকে অতীতকাল বলে। যেমন আমি চিঠি লিখেছিলাম, তা চিঠিটা কি আগে লিখেছিলাম। তিন ভবিষ্যৎকাল, যে ক্রিয়া ভবিষ্যতে ঘটবে, যে ক্রিয়া ভবিষ্যতে ঘটবে, ভবিষ্যৎ মানে কি যেটা সামনে ভবিষ্যতে ঘটবে তার কালকে ভবিষ্যৎকাল বলে। যেমন সে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কাল সম্বন্ধে আলোচনা করলাম। কাল যেমন এখানে লেখা আছে ক্রিয়াপদের অতীত বর্তমান ও ভবিষ্যৎ রূপ লেখ, এটা তোমাদের প্রশ্নের মধ্যে পাঁচ নম্বরে থাকবে। আমি তোমাদের গত ক্লাসে বুঝিয়েছিলাম সাধু থেকে চলিত রূপ, আর এটারই অথবা থাকবে ক্রিয়াপদের অতীত বর্তমান ও ভবিষ্যৎ রূপ। যেমন একটা রূপ দেওয়া থাকবে, যেমন অতীত রূপ দেওয়া থাকবে, তোমাদের বর্তমান ভবিষ্যৎ লিখতে হবে। তো এভাবে আমি তোমাদের কিছু উদাহরণ বোর্ডে লিখেছি, তোমরা সবাই খেয়াল করবে। যেমন অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীত আছে কেটেছিল, কাটছে কাটবে। কেটেছিল মানে কি যেটা আগে কেটেছিল, আর কাটছে যেটা বর্তমানে কাটতেছে, আর ভবিষ্যৎ যেটা কাটবে, তোমাদের বলেছিলাম যেটা সামনে হবে। আবার ছিল, আছে, থাকবে। তিন নম্বরে করতেন, করেন, করবেন। তারপর পেতেন, পাচ্ছেন, পাবেন। হয়েছিল, হচ্ছে, হবে। তারপরটা হচ্ছে পড়াতো, পড়াচ্ছে, পড়াবে। তারপরটা নিয়েছিল, নিচ্ছে, নেবে। তারপরটা হচ্ছে শিখেছিল, শিখছে, শিখবে। শিক্ষার্থীরা, আমি তোমাদের ক্রিয়াপদের অতীত বর্তমান ভবিষ্যৎ রূপ সম্পর্কে কিছু উদাহরণ দেখাই দিলাম। তোমরা এটা অনুসরণ করে তোমরা আরও 20টি SW লিখবে। এখানে কিছু দেওয়া আছে, আর তোমরা বাড়িটা বাকিটা তোমাদের গাইড বই আছে বা তোমাদের বাংলা সেকেন্ড পার্ট বই আছে, ওই বই থেকে তোমরা লিখবে। আর তোমরা অ্যাসাইনমেন্টগুলি অতি শীঘ্রই জমা দাও, কারণ তোমাদের 5 তারিখে কথা বলা ছিল, আজকে তো 4 তারিখ গত হয়ে গেল, যাতে তোমরা অ্যাসাইনমেন্টগুলি ঠিকমতো জমা দিতে পারো। তোমরা সুন্দরভাবে খাতাগুলিও গুছিয়ে নিয়ে আসবা, যাতে
আমরা দেখে তোমাদের 10 নম্বর পুরো দিতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।